হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুলাই মাসের রাশিফল। জানবো জুলাই মাসটা কেমন যাবে না যাবে। তার আগে যেটা জানতে হবে, জুলাই মাসে গ্রহদের কী পজিশান থাকছে না থাকছে, তাহলে চলুন সবার আগে সেটা জেনে নেওয়া যাক। তাহলে চলুন জেনে নিই গ্রহদের অবস্থান কি থাকছে না থাকছে। বিষ রাশিতে থাকছে শুক্র, মিথুন রাশিতে থাকছে রাহু এবং বুধ, কর্কট রাশিতে থাকছে সূর্য, ধনু রাশিতে থাকছে বৃহস্পতি এবং কেতু, মকর রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায়, মীন রাশিতে থাকছে মঙ্গল। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। এবার জানবো মকর রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে। ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই মাসে বিশেষ কোনো কারণে কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত আপনারা কিন্তু হতে পারেন। ভাই বোনের সাথে সম্পর্ক কোথাও গিয়ে একটু খারাপ হতে পারে। মায়ের হেলথ নিয়ে কিন্তু আপনারা এই সময় একটু টেনশনে থাকবেন। নিজের হেলথের প্রতিও কিন্তু আপনাকে একটু নজর দিতে হবে। যারা ড্রাইভ করেন তাদের বলবো খুব কেয়ারফুলি ড্রাইভ করতে, না হলে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে। পরিবারের লোকেদের সাথে সম্পর্কগুলো কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো বিজনেসের জন্য আপনাকে প্রচণ্ড যত্নবান হতে হবে, নিজের বিজনেসটাকে আরও দায়িত্ব নিয়ে করতে হবে। বিজনেসে নতুন নতুন কিছু জিনিস করতে হবে, যার ফলে কিন্তু আপনার বিজনেসটা আগে যাবে। না হলে কিন্তু সেই যেভাবে চলছে সেইভাবে বিজনেসটাকে চালালে একটু সমস্যা কিন্তু থাকবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো সমস্যা কিন্তু থাকছে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, দূরত্ব, এই জিনিসগুলো কিন্তু ম্যারেজ লাইফে তৈরি হবে। কেন তৈরি হবে সেটার জন্য আমি একটি কার্ডের লিঙ্ক দিচ্ছি, স্যাটার্ন নিয়ে একটি ভিডিও আছে, সেটা দেখে নিন। দেখে নিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদ পর্যন্ত এই মাসে হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। একটাই কথা বলবো, সেটা যে কোনো জায়গায় কথা বলুন কিন্তু খুব বুঝে শুনে, কথা বলায় ভুল ভ্রান্তির জন্য কিন্তু আপনাদের লাইফে প্রচণ্ড মাত্রায় সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে। 100% করছেন, কিন্তু কোথাও কোথাও গিয়ে কিন্তু আপনাদের কাজে ব্রেক হয়ে যাবে, কাজটা করতে আপনাদের ঠিকঠাক মন লাগবে না, এই ধরনের জিনিস কিন্তু কাজের জায়গায় ক্রিয়েট হয়ে যাবে, যার ফলে কিন্তু কাজের জায়গায় প্রচণ্ড হ্যারাসমেন্ট আপনাদের কিন্তু পোয়াতে হবে। নিজের কাজগুলোকে একটু যত্ন দিয়ে করুন, একটু বেশি পরিশ্রম করুন, তাহলে কিন্তু ডেফিনেটলি এ মাসে আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। এডুকেশনের জন্য মানটা কেমন? এডুকেশনের জন্য মানটা আমি বলবো ডেফিনেটলি ভালো। এডুকেশন যারা নতুন করে শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো। যে সকল স্টুডেন্টরা নিজের এডুকেশনের প্রতি খুব একটা সিরিয়াস ছিল না, সেই সকল স্টুডেন্টরা কিন্তু এই মাসে নিজের এডুকেশনের প্রতি অনেকটা সিরিয়াস হয়ে যাবে। অনেকে জানতো না লাইফে কি করবে, তারা কিন্তু লাইফের দিশা খুঁজে পাবে, কোন ট্র্যাকে চললে আমরা আমাদের ক্যারিয়ারটা অনেকটা উন্নতির দিকে পৌঁছাবে। এ মাসে আপনাদের ম্যারেজ লাইফে সমস্যাটার প্রধান কারণ হচ্ছে আপনাদের কিন্তু এ মাসে প্রচণ্ড মাত্রায় ইগো ডেভেলপ। ইগোটা ডেভেলপ করার কারণে কিন্তু আপনাদের ম্যারেজ লাইফে প্রচণ্ড মাত্রায় সমস্যা অ্যারাইজ করে। তাহলে বন্ধুরা, মকর রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, সাথে বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।